ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে রেমেডি। আপনারা জানেন, এই চ্যানেল থেকে আপনারা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত আলোচনা পান, বাস্তুতি সংক্রান্ত আলোচনা পান এবং রেমেডি সংক্রান্ত আলোচনা। তো আজকে আলোচনা করছি রেমেডি নিয়ে। এর আগে আমি আরও একটি ভিডিও করেছি, যেটি হচ্ছে আপনার যদি লগ্নে বৃহস্পতি থাকে তাহলে আপনি কেমন রেজাল্ট পাবেন না পাবেন। তো যারা সেটা দেখতে ইন্টারেস্টেড তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিচ্ছি, গিয়ে দেখে নিন। চলুন তাহলে আজকে কি রেমেডি দিচ্ছি সেটা নিয়ে আলোচনা করা যাক। আজকে যে বিষয়টি নিয়ে রেমেডি দেবো সেটি হচ্ছে হলুদ। হলুদ আমাদের সবার কাছে অ্যাভেলেবেল, মানে সবার রান্নাঘরে অ্যাভেলেবেল, খুব সহজলভ্য বিষয়। কিন্তু আমরা এটা জানি না যে এটাকে কিভাবে ব্যবহার করলে আমরা আমাদের লাইফে বিবাহ সংক্রান্ত সমস্যা, আমাদের হেলথ রিলেটেড যে সমস্যা, সেগুলো থেকে খুব ইজিলি মুক্তি পেয়ে যাব, সেটাই আজকে আমরা জানব। দেখুন, আমরা এতটুকু জানি প্রত্যেকটা রান্নায় কিন্তু হলুদ ব্যবহার অনিবার্য। তার গুণ আছে, সেই গুণের ফলে কিন্তু আমাদের হেলথ ভালো থাকে। কিন্তু সামান্য এই হলুদ ব্যবহার করে কিন্তু আমাদের লাইফের অনেক সমস্যা থেকেও আমরা মুক্তি পেয়ে যেতে পারি। চলুন তাহলে ভিডিওটা পুরো দেখুন, অনেক ইনফরমেশান এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। নাম্বার ওয়ান পয়েন্টে বলবো, হলুদ যদি বৃহস্পতিবার আমরা কপালে ঠিক এরকম জায়গায় তিলক লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের বৃহস্পতি প্রচণ্ড রকমভাবে স্ট্রং হয়ে থাকে। দু নম্বর পয়েন্টে বলবো, যারা মনে করেন যে আপনাদের বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি আছে, তারা যদি হলুদ দিয়ে মেন ডোরে স্বস্তিক ড্র করেন, তাহলে কিন্তু কোনো রকম নেগেটিভ এনার্জি আপনারা ফিল করতে কিন্তু পারবেন না। যারা ক্যারিয়ার সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগছেন, তারা যদি তাদের স্নানের জলে এক চিমটে হলুদ দিয়ে স্নান করেন, তাহলে কিন্তু ক্যারিয়ার রিলেটেড অনেক প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। যাদের বাড়িতে কেউ না কেউ দেখবেন বছরে মোটামুটি 365 দিনের জায়গায় 300 দিনই অসুস্থ থাকছে, ঠিক সেই ব্যক্তির বালিশের নিচে হলুদ সাদা কাপড়ে বেঁধে রেখে দিন, দেখবেন ম্যাজিকের মতো কাজ করছে, ব্যক্তি কিন্তু খুব চটজলদি সুস্থ কিন্তু হয়ে যাবে। যাদের বিবাহ সংক্রান্ত আলোচনা অনেকদিন ধরে হচ্ছে কিন্তু বিবাহের পাত্র বা পাত্রী ঠিক হচ্ছে না, এটা একটা কিন্তু বড় সমস্যা। তারা জল নিয়ে সেই জলের মধ্যে এক চিমটে হলুদ দিয়ে সেই জলটা সূর্যকে অর্পণ করুন, দেখবেন আপনাদের সমস্যা চুটকির মধ্যে কিন্তু সলভ হয়ে গেছে। যে রেমেডিগুলো আপনাদের সাথে আমি আলোচনা করলাম এগুলো কিন্তু 100% কার্যকরী। রেমেডিগুলো আপনারা করুন এবং আমাকে জানান আপনারা কেমন রেজাল্ট পেলেন না পেলেন। রেমেডিগুলো কিন্তু খুব এফেক্টিভ, খুব ভালো কাজ কিন্তু দেবে। এই টপিকটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর ফার্স্ট টাইম হয়ে গেলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে আমি যখন এই ভিডিও আপলোড করি সঠিক সময়ে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।